তাইওয়ানের পূর্ব উপকূলে 7.4 মাত্রার ভূমিকম্প হয়েছে। স্বায়ত্তশাসিত এই দ্বীপ ভূখণ্ডের ভূতত্ত্ববিদদের মতে বিগত 25 বছরের মধ্যে এটি সবচেয়ে বড় ভূমিকম্প। দেশটির দমকল বিভাগ জানিয়েছে বেশ কিছু নিহতের পাশাপাশি ভূমিকম্পের কারণে আরও শতাধিক মানুষ আহত হয়েছে। হুয়ালিয়েন শহরে বেশ কিছু ভবনের নিচে অনেকেই আটকা পড়েছেন, তবে এই সংখ্যা কত তা উল্লেখ করা হয়নি। তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূল এবং রাজধানী তাইপেই ছাড়াও জাপানের দক্ষিণাঞ্চল, চীনের পূর্বাঞ্চল এবং ফিলিপাইনে ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের 18 কিলোমিটার দক্ষিণে। এর গভীরতা ছিল 34.8 কিলোমিটার। ভূমিকম্পের পরপরই তাইওয়ান ও তার প্রতিবেশী দেশ জাপান, ফিলিপাইনে সুনামি সতর্কতা জারি করা হয়, তবে পরবর্তীতে ওই সতর্কতা তুলে নেওয়া হয়। স্থানীয় সময় বুধবার সকাল 7:58 মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। জুয়ার আহমান, মাইটিভি নিউজ।